ফেনী শহরের পৌর মৎস্য আড়তে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয়। ভোর থেকে সারাদিন চলে রমরমা বেচা বিক্রি। বিস্তারিত জানতে পৌর মৎস্য আড়তে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। সজল, ফেনী শহরের পৌর মৎস্য আড়তে, এই মৎস্য আড়তটিতে প্রায় অর্ধশতাধিক মৎস্য আড়ত রয়েছে এবং জেলার সবচেয়ে বড় এই মৎস্য আড়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু কাকডাকা ভোর থেকে এবং মধ্যরাত থেকে বিভিন্ন প্রজাতির মাছ এখানে টনকে টন মাছ আসে এবং সেই মাছ এখানে বা যে লোড হয়, আনলোড হয় এবং বেচা বিক্রিতে কিন্তু সরগরম হয়ে থাকে কাকডাকা ভোর থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই যে এই আড়তটিতে প্রতিদিন কিন্তু একদম তরতাজা মাছ দেখতে পাচ্ছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসব মাছ আসে। এবং আরও যদি বলে রাখি, আমাদের ফেনীর যে উপকূলীয় অঞ্চল রয়েছে সোনাগাজি, সেই সোনাগাজিতে কিন্তু একটি বৃহৎ মৎস্য জোন গঠিত হয়েছে এবং যেখানে হাজার হাজার মাইল চর জেগেছে, সেই চরে কিন্তু শত শত মৎস্য প্রজেক্ট গড়ে উঠেছে। সেই মৎস্য প্রজেক্টে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বাণিজ্যিকভাবে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন উদ্যোগী হয়ে এখানে মাছের চাষ হয় এবং সেই মাছের কিন্তু ফেনী সহ জেলার আশেপাশে যে জেলাগুলো রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন যায়, আবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছও এখানে আসে এবং সেই মাছ বেচা বিক্রিতে কিন্তু এখানে সরগরম হয়ে থাকে। আর আপনাকে যদি বলি, এই মাছ বেচা বিক্রির যে বিষয়টি, সেটি কিন্তু এখানে যে এমন অবস্থা হয়, শুধু পাইকার পত্ররা এখান থেকে মাছ নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এবং এগুলো কিন্তু পাইকারি ধরে এখান থেকে কিনে খুচরাভাবে দেশের বাজারে অলিতে গলিতে গ্রামগঞ্জে নিয়ে বিক্রি হয়। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই মাছ এখানে যা আসে নিলামে উঠে এবং বিভিন্ন পাইকার পত্র বা বিভিন্ন ঘের মালিকরা এখানে মাছ পাঠালে কমিশনে মাছ বিক্রি হয় এবং প্রত্যেকটা মাছ এখানে নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে মাছ বিক্রি হয়, শুধু এখানে আড়ত দ্বারা কমিশনই পায় এবং এই ভিত্তিতে কিন্তু এখানে মাছ বেচা বিক্রি হয়। আর এখানে যে একটি মৎস্য আড়তের একটি সমিতি রয়েছে, সেই সমিতির যারা নেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন এখানকার মাছে যাতে কোনো ধরনের রাসায়নিক যে পদার্থ সেগুলো যেন না মিশায় বা কোনো ধরনের কেমিক্যাল যাতে না মিশায়, এই ব্যাপারটি তারা কঠোরভাবে মনিটর করে। জেলা মৎস্য কর্ম যে অফিস রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং এই বাজারটির নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু যেহেতু সকাল ভোর থেকেই কিন্তু এখানে অনেক পাইকার পত্র আসে এবং এই মাছ বেচা বিক্রির সাথে কিন্তু হাজার হাজার লোক তাদের একটি কর্মসংস্থান গড়ে উঠেছে। সেই গড়ে ওঠার কারণে কিন্তু তারা এখানে একটি এখানে যে কোনোভাবে হোক যে তাদের যে নিরাপত্তার বিষয়টি তারা দেখে, তবে নিরাপত্তার বিষয়টি দেখার ক্ষেত্রে কিছু অভিযোগও রয়েছে, যেহেতু তারা অনেক ভোরে এখানে মাছ কিনতে আসে বা বিক্রি করে নিয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় পথিমধ্যে অনেক ছিনতাইকারীর কবলে পড়তে হয়। এজন্য এখানকার মৎস্য ব্যবসায়ী যারা রয়েছেন বা যারা এর সাথে বেচা বিক্রির সাথে সম্পৃক্ত, তারা এই নিরাপত্তার জোরদার দাবি জানিয়েছেন যাতে করে তারা নির্বিঘ্নে এখান থেকে মাছ বেচা বিক্রি করে যেতে পারে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে।